हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल दीपिकास लाइफस्टाइल। এখন বাজে সকাল 10:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সিদ্ধ ভাত ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখে দারুণ লাগলো। আঠালো আঠালো একটু ফ্যানা ফ্যানা ছিল ভাতটা। বাবা বাড়ি এসে খেয়ে গেল আর আমি এখন হাতে নেল পলিশ করছিলাম, হাতে পায়ে পরেছি, তাতে একই কালার পরেছি। পুজোর ওই যে পুজোতে নিয়েছিলাম যেটা, সেটা নখটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তাই ছোট করলাম, মানে সেভ করলাম একটু। ডান হাতেরটা বেশি ছোট রেখেছি আর পায়ে আমি পড়ি না অনেক, মানে 6-7 বছর পর আজকে পায়ে পড়লাম, সেই ছোটবেলায় পড়তাম। তো এখন আমি একটা ফল, তোমাদের তো দেখিয়েছিলাম ড্রাগন, ড্রাগনটা তো পরশু দিন তো আমি ভ্লগ করেছিলাম, পরশু দিন বললাম যে আজকে পারবো, কিন্তু সেদিন আর পারিনি, আর কালকেও পারা হয়নি, আর ফুটো করে দিয়েছে একদম পিঁপড়েতে, তোমাদেরকে দেখাবো চলো। তো পেরে নেবো ওটা, ভীষণ পেকে গেছে ভিতরে, যে কি মনে হয় হাফ ড্রাগন খেয়ে নিল পিঁপড়েতে, খাওয়া যাবে কিনা। মেঘলা মেঘলা ওয়েদার আজকে, এই যে সোনা ড্রাগন আমার নীলবলেশের সঙ্গে দেখো মেয়ে ছড়ে যাচ্ছে কালারটা, ওইদিকে যাও ওইদিকে, এই যে উপরটা সবুজ ছিল বলে পারিনি, এই সবুজ আর মনে হচ্ছে লাল হবে না, এদিকে খেয়ে ধুল ধাপার করে দিচ্ছে পিঁপড়েতে। এই দেখো এগুলো ফুটো করে দিয়েছে একদম, ভিতরে কী অবস্থা তার ঠিক নেই, তো সেই জন্য পেরবো, প্যাকেট দেওয়া ছিল সকালবেলা মা খুললো। কী বাবা, তো এটা পেরে নিই, তোমরা তো অনেকবারই দেখেছো পাড়া, এই যে পেরে নিয়েছি ড্রাগনটা, দেখো কেমন ফুটো করেছে, দেখেছো পিঁপড়ে বেরোচ্ছে এখান দিয়ে, তো ওজনটা বেশ ভালোই ওইটা, সব থেকে মনে হচ্ছে যেন বড়, মানে এতদিন যাবত যা হয়েছে। কালারটা দেখো কি সুন্দর ডিপ, এটা সন্ধ্যাবেলা আজকে পুজো আরতি হবে। আর দেখো আমাদের শিউলি গাছে শিউলি ফুল, নিচে অনেকগুলো পড়েছিল, মা আবার গুনেছিল 14টা না 15টা না মা, আর দেখো উপরেও কতগুলো পড়ে আছে শিউলি ফুল। আর এই যে গাছেও, এই যে এই দেখো ওখানে, সকালবেলায় আমি জানতাম না যে এতগুলো ফুটেছে, এই কদিন ফুটছিল 4-5টা করে, সেই জন্য আমি দেখছি নিচে পড়ে আছে, ওপরে আর হয়তো নেই, যদি জানতাম আগে তাহলে, আগে যদি জানতাম যে আছে তাহলে আবার এসে নিয়ে যেতাম। এখন একটু পরে স্নানটা করে নেবো, আজকে তাড়াতাড়ি স্নান করবো, আবার বিকালবেলা পড়া আছে, সন্ধ্যাবেলা তাহলে পূজা আরতির সময় তো আমি এটা দেখতে পারবো না মনে হয়, আবার আগে কেটে গুরুজির জন্য রেখেও দিতে পারি। চলো আবার পরে দেখা হচ্ছে। শুনুন ফ্রেন্ডস, আমাদের স্নান হয়ে গেছে, আমাদের বলতে আমার আর মায়ের, বাবার তো সকালেই হয়ে গেছে, মা আজকে দুপুরে করলো স্নান, অন্যদিন তো সকালবেলা করে তোমরা দেখতেই পাও পুজো টুজো করে, কিন্তু আজকে বাবাই করেছিল সকালের পুজোটা। আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে, ভাত রান্না হচ্ছে, এখন বাজে 1টা, আজকে রান্না করতেও দেরি হয়ে গেল, সকালের খাওয়াটাও একটু দেরিতেই হয়েছে। আর আমার মুখটুক একদম টান টান হয়ে গেছে, কারণ শীতকাল চলে এসেছে, ক্রিম মাখতে হবে নিচে গিয়ে, উপরে আসলাম একটু চুলটা শুকাবো বলে, রোদ্রেরও তেমন জোর নেই, শ্যাম্পু করলাম, পড়া আছে তো আজকে আবার পড়তে বসতে হবে, পড়া মুখস্থ করতে হবে, পড়তে যাওয়ার দিনই আমার তো পড়া মনে পড়ে। আর সকালবেলা এই নয়নদয়া গাছটা দেখলাম একদম পাতাগুলো এমন জড়ো জড়ো হয়ে গেছিলো, জল টল ঠিক করে দেওয়া হয়নি কদিন পুজোর কদিন, এখন এই সকালে মা আবার সেই চাল ধোয়া জলটা দিয়েছিলো গাছে, সেই জন্য এখন দেখছি গাছটা বেশ, মানে পাতাগুলো সতেজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, আর দেখো ছড়িয়েও আছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর হ্যাঁ, কালকে আমি একটা জায়গায় যাচ্ছি, এই চ্যানেলেও ভ্লগ দেবো, আর ওই চ্যানেলে একটা স্পেশাল ভ্লগ থাকবে, হয়তো পার্ট, দুটো পার্ট করতে হবে। কোথায় যাচ্ছি বলো তো, কালকে কালকে আমরা ফ্রেন্ডরা 5-4 জন মিলে মায়াপুর যাচ্ছি বেড়াতে, তো সকাল সকাল বেরোবো, 8টা কি 9টা যে কোনো একটা ট্রেনে যাব, কৃষ্ণনগর হয়েই যাব, ওখান থেকে অটো পাওয়া যায় ট্রেন থেকে নেমে, তারপরে আবার নদী পার হতে হবে গঙ্গা, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পাবে,
সেই ক্লাস ইলেভেনের বেলায় গেছিলাম, আর এটা সেকেন্ড টাইম যাব কালকে। পুজোর আগে থেকেই প্ল্যান করা ছিল আমাদের, কিন্তু এটা আর বাস্তবায়িত হচ্ছিল না। তাও ভাস্বতী যেতে পারবে না, ওর বাবার আবার শরীরটা খারাপ। তো চলো আর পরে দেখা হচ্ছে। এখন বাজে 4:02, দেরি হয়ে গেল। এখন 4:00 পরে পড়তে গেলে আমাদের বকে, আমার যেতে যেতে 4:05 বেজে যাবে মনে হয়, 5-এরও বেশি হবে। হ্যাঁ এই তো চলো টাটা। 4:06 বাজে, বকা খাবো আজকে আমি। সেদিন 4:10 এসেছিলাম, স্যার বকে ছিল। এই জায়গাগুলোতে কি চাষ করেছে দেখো। টিউশন ছুটি হওয়ার পর আমি দোকানে গেছিলাম, তারপর মা, আমি আর আমার ছোট মাসি তিনজন মিলে এখন মিষ্টির দোকানে এসেছি। তোমাদেরকে তো বলেই নি, আমার বড় মাসি আর ছোট মাসি এসেছিল আজকে। তো বড় মাসি চলে গেছে, বিশেষ কারণে এসেছিল, আর ছোট মাসি আছে, আমাদের বাড়িতেই আছে আজকে। আর আমি এখন ভয়েস দিচ্ছি, পরের দিন সকালবেলা তোমরা একটু পরেই ব্লগটা দেখতে পাবে। তো এখন আমরা দিদিদের বাড়িতে যাব, সেই জন্য মিষ্টি ইয়ে নিল। রস বানাচ্ছে ওখানে এখন। এই যে মাম্মি জি, এটা 200 টাকা। ঘড়ি পড়তে হবে না, ঘড়ি পড়তে হবে না, এই লাইটটা জ্বালাই। এবার আলো হয়েছে। আমসার তো অনেক ছিল, পুরো 2 বয়ান ভর্তি ছিল একদম। এই যে নিচে বসেছে দিদি। বাই, গুড নাইট, টাটা। যাবে হাই গাইস, গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, তো কালকে আমি ব্লগটা এন্ড করিনি। ভাবলাম তোমাদের সামনাসামনি মানে ক্যামেরার সামনে এসে ব্লগটা এন্ড করি। আমার ঠান্ডা লেগে গেছে, আর আজকে তো আমি মায়াপুর যাব। এখন বাজে সকাল 6টা, আর 8টার ট্রেনে যাব। এখন আমাকে স্নান করতে হবে, কিন্তু ঠান্ডা লেগেছে দেখি। শ্যাম্পু তো কালকে করেই রেখেছি, মাথায় জল টল দেবো না অতটা, মাথার মাঝে একটু জল দেবো। এখন ঝটপট রেডি হয়ে নেবো, দিয়ে বাবা আমাকে দিয়ে আসবে। দিয়ে আসবে তো তুমি, আর কালকে তো দেখতে গেলে দিদিরা এসেছিল। ঠিক আছে, আবার মায়াপুরের ব্লগ নিয়ে দেখাচ্ছি, এগুলো সেটা এই চ্যানেলেও শেয়ার করবো। আর আমার যে সেকেন্ড চ্যানেল রেগুলার সান কাট লাইফ, ওখানে খুব ভালো করে মানে হয়তো 2টো পার্ট করব। আর আমরা 2জন যাচ্ছি বলে দিই, আর কেউ যাচ্ছে না, আমি আর শ্রাবণী যাচ্ছি শুধু। তাহলে টাটা, বাই বাই, পরের ব্লগে।